লোকসভা নির্বাচনের আগে বড় পদক্ষেপ মমতার। ভেঙে দেওয়া হলো বীরভূমের কোর কমিটি। যে জেলায় একসময় অনুব্রত মণ্ডলে ছিলেন সর্বেসর্বা, তার অনুপস্থিতিতে আবারও রণকৌশল বদলালেন তৃণমূল সুপ্রিমো। কেষ্ট মণ্ডল জেলে যাওয়ার পর তার গড়ে নতুন দায়িত্ব পেয়েছিলেন তৃণমূল নেতা কাজল শেখ। তাকে সামনে রেখেই তৈরি করা হয়েছিল কোর কমিটি। কয়েক মাস যেতে না যেতেই আবারও বদল। এবার কোর কমিটি থেকেই বাদ পড়ল কাজল শেখের নাম। নজনের কোর কমিটি ভেঙে পাঁচজনের নতুন কোর কমিটি তৈরি করা হয়েছে। ভোটের আগে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত কয়েকদিন ধরেই জেলা ধরে ধরে সাংগঠনিক বৈঠক করছেন দলনেত্রী। মঙ্গলবার বৈঠক ছিল বীরভূমের সংগঠন নিয়ে, সেখানেই বড় রদবদলের কথা ঘোষণা করেছেন মমতা। সূত্রের খবর, নতুন কোর কমিটিতে রাখা হয়েছে চন্দ্রনাথ সিনহা, বিকাশ রানা, সুদীপ্ত ও আশিস বন্দ্যোপাধ্যায়কে। অনুব্রত মণ্ডল ও কাজল শেখ বিরোধী গোষ্ঠী নেতা বলেই পরিচিত বীরভূমে। তাই কাজল শেখ গুরু দায়িত্ব পাওয়ার পর প্রশ্ন উঠতে শুরু করে, কৃষ্ট মণ্ডলের প্রভাব কি কমছে? ভোটের মুখে কার্যত উল্টে গেল সেই সমীকরণ। কাজল শেখকে শুধুমাত্র নানুরের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। যাদের বৈঠকে জায়গা দেওয়া হয়েছে তারা অনুব্রত ঘনিষ্ঠ বলেই পরিচিত। ফলে শারীরিকভাবে অনুব্রত উপস্থিত না থাকলেও তার প্রভাব যে আরো প্রকট হচ্ছে তেমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। উল্লেখ্য, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি ছিলেন অনুব্রত মণ্ডল। জেলে যাওয়ার পরও তার সেই পদ ছিল। পরে তিহারে জেলে যাওয়ার পর দেখা যায় জেলা সভাপতির পদ ফাঁকা রাখেন মমতা, বীরভূমের দায়িত্ব নেন নিজে, পাশাপাশি গড়ে দেন কোর কমিটি। নজনের কমিটি থেকে ছোট করে পাঁচজনের কমিটি। তৃণমূল কংগ্রেস আগেই বলেছিল কমিটি টু কমিটি চলবে, আর এই কমিটি টু কমিটি চলতে গিয়ে দেখা গেছে যে তৃণমূলের আত্মবিশ্বাসের অভাব। লোকসভা নির্বাচনের আগে শ্যাম রাখি না কুল রাখি পরিস্থিতি। প্রথমে ঠিক করলো যে সিরাই সিরাই রক্ত, আমরা সবাই ভাইজনের ভক্ত, বীরভূমের সংখ্যালঘু ভোট হলেই ভোট বৈতরণী পার হয়ে যাবে। বাপরে বিভিন্ন জায়গায় ভাইজানের সভা, ভাইজানকে নিয়ে লড়াই। এখন দেখছে যে রাম রাজ্য প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, চারিদিকে জয় শ্রীরাম আওয়াজ চলছে, হিন্দু ভোট কেটে যাবে। তাই দিল্লির মশারির নিচেতে যে দাদা শুয়ে আছে তার ভাইদেরকে দায়িত্ব দিয়েছে, আবার তাদের হাতে মেন ক্ষমতা দিচ্ছে। তবে আপনাদের মাধ্যমে বলতে চাই, বড় চোরকে দিল্লি পাঠিয়েছি, এই ছোট চোরকে, যতগুলো ছোট চোরকে দায়িত্ব দিয়েছে বীরভূমের মানুষ, এই লোকসভা নির্বাচনের নিরিখে লাত মেরে বীরভূম থেকে বার করে দেবে, আর বীরভূমের দুটো সিটেই ভারতীয় জনতা পার্টি জিতবে। যত দরগার পাঁচির ঘেরা, মসজিদের পাঁচির ঘেরা, কবরস্থানের পাঁচির ঘেরা, এই কাজ যত কাজ হচ্ছে সব দুধেল গায়েদের পাড়ায় পাড়ায়। আর বিভিন্ন জায়গায় যেখানে কাজ হওয়ার দরকার জেলা পরিষদে, সেখানে কাজ নাই। বঞ্চিত সনাতনী সমাজের মানুষ লোকসভা নির্বাচনের আগে হিন্দু ভোট ক্যাপচারিংয়ের একটা চেষ্টা করা হচ্ছে, কিন্তু রামরাজ্য প্রতিষ্ঠা হবে, মানুষ উন্নয়নের স্বার্থে মোদিজিকে দেখে ভোট দেবে। তৃণমূল কংগ্রেসের সৎসাহস থাকলে বীরভূম জেলার তৃণমূলের সভাপতি কে হবে আগামী দিনে সেটা ঘোষণা করে দেখা। অনুব্রত মণ্ডলের পরবর্তী জেলা সভাপতি কি হবে সেটা ঘোষণা করুক। অনুব্রত মণ্ডলকে দিয়ে চালাতে চাইছে না, টিকে থাকতে চাইছে? অনুব্রত মণ্ডলকে একেবারে বাদ দিতে পারছে না, এই কারণে মুড়ির টিনে করে বস্তার বস্তা টাকা গেছে। সেই টাকার নাম যদি অনুব্রত মণ্ডল দিল্লিতে গিয়ে বলে দেয়, তাহলে পিসি ভাইপদের ওখানে গিয়ে আবার পাশে মশারি টানাতে হবে, সেই কারণে ওকে বাদ দিতে পারছে না। এই কাজল শেখকে সরালো এই তৃণমূলের, এটা তৃণমূলের কার্যত গোষ্ঠী দ্বন্দ্ব। অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের যে গোষ্ঠী, একসময় গোষ্ঠী দ্বন্দ্ব ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আবার কাজল শেখকে আনা এবং সরিয়ে দেওয়া, গোষ্ঠী দ্বন্দ্ব ফন্ড কিছু নাই, এটা আপনাদের ভুল হচ্ছে। এটা মাল কামানোর রাস্তা কীরকমভাবে কোন দিকে যাবে এটা নিয়ে ব্যাপার। কাজল শেখ জেলা পরিষদের মাধ্যমে খাদানগুলোকে সার্টিফিকেট দিবে বলছে, খাদানের রেজিস্ট্রেশন করাবে বলছে, নতুনভাবে যারা খাদানগুলো চলছে সেই খাদানগুলোকে কোনো লাইসেন্স দিবে বলে শোনা যাচ্ছে।
আমি যতটা জানি সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি আছে, আর মাটির নিচে খনিজ সম্পদ সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনে। সেই জায়গায় দাঁড়িয়েই যে মাল কামানোর একটা রাস্তা কাজল শেখ করেছিল, সেই মাল কামানোর রাস্তা থেকে এতদিন যা কামাচ্ছিল কলকাতার শান্তিনিকেতন বাড়িতে যাচ্ছিল না ঠিকঠাক, সেই কারণে কাজল শেখকে দমানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এটা নিশ্চিত, ছোট চোর আর বড় চোরের লড়াইয়ে বীরভূমের মানুষ যাবে না, এই চোর মুক্ত বীরভূম হবে। এদেরকে গঙ্গা সাগরে বিসর্জন দেওয়া হবে আর মৌরাক্ষীর জলে কবর দেওয়া হবে। সেই জন্য মানুষ রেডি, বীরভূমের মানুষ দল মত ধর্ম মত নির্বিশেষে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিবে, মোদিজির উন্নয়নে সামিল হবে।